ইনডিভিডিটি অর্ডিনেন্স জারি করেছিল বঙ্গবন্ধুর খুনি মোস্তাক। খুনি মোস্তাক শুধুমাত্র একজন পারপেটর হিসাবে কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল খুনি জিয়াউর রহমান। আমেরিকান সিআই এজেন্ট ছিল, দালাল ছিল, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান। বাংলাদেশের তারেক কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে, কোন আন্দোলনে, কোন সংগ্রামে এদেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে? বেগম খালেদা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, উনি আন্দোলনের নেতৃত্ব। আপনি বলতেছেন তারেক রহমান, তারেক রহমানকে বাংলাদেশে আপনি গণতন্ত্রের কথা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরএসএস গ্রেড দিয়া যে শত্রুকে হত্যা করার জন্য যে আরএসএস গ্রেড নিক্ষেপ করে, সেই আরএসএস গ্রেড দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 2004 সালে 21শে আগস্ট গ্রেড হামলা ঘটিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিল। আপনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন 75-এ 15 আগস্ট কাদের কাদের কি ভূমিকা ছিল, যথার্থ বলেছে। আবার এটাও সত্য, 75-এর 15 আগস্টের পর দীর্ঘ 21 বছর আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী আপনাদের বুকের সামনে দাঁড়িয়ে, আপনাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার, আইনের শাসন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। বাংলাদেশের বাস্তবতায় সেই নেত্রী যে বাংলাদেশের ব্ল্যাক মানি হোয়াইট করেছিল, কে করেছিল? খালেদা জিয়া করেছিল। কে করেছিল? সাইফুর রহমান করেছিল। অতএব বাংলাদেশে আপনারা যে আমেরিকা বসে যায় ভদ্রলোক কথা বলছে, তাদেরকে বলি আমরা বাংলাদেশে রাজনীতি করে আজকের এই জায়গায় এসেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকের 28শে সেপ্টেম্বরে এই দিনে দাঁড়িয়ে বলতে চাই। উনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সামাজিক নারীর ক্ষমতায়ন, আজকে বিশ্ব দরবারে শেখ হাসিনা একটি জ্বলন্ত উদাহরণ। ইনডিভিডিটি অর্ডিনেন্স জারি করেছিল বঙ্গবন্ধুর খুনি মোস্তাক। খুনি মোস্তাক শুধুমাত্র একজন পারপেটর হিসাবে কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল খুনি জিয়াউর রহমান। আমেরিকান সিআই এজেন্ট ছিল, দালাল ছিল, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল জিয়াউর রহমান। আপনি যে কোনো টেবিল টকে আসেন, এক 1:1 নাজিমুদ্দিন আলম ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আসেন আমি বলে দেব। 2011 সালে এই বাংলাদেশে হাইকোর্ট ডিভিশনে এসে লরেন্স দীপসুদ কর্নেল তাহের হত্যাকাণ্ডের সময় বলে গেছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আপনি আসেন আপনার নেতা তারেককে বলেছেন কোন রকমের দুর্নীতি করে না। আরে বাংলাদেশের আদালত নয়, আমার পাশের দেশ সিঙ্গাপুরের আদালত মানি লন্ডারিং মামলায় তারেক এবং কুকুকে 7 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা করেছে। বাংলাদেশে যদি সৎ সাহস থাকে, আপনারা নেতা মনে করেন, আপনি নাজিমুদ্দিন আলম দীর্ঘ একটি রাজনৈতিক প্রক্রিয়ায় ডাকসুর এজিএস হয়েছেন, এমপি হয়েছেন, বাংলাদেশের তারেক কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে, কোন আন্দোলনে, কোন সংগ্রামে এদেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে? বেগম খালেদা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, উনি আন্দোলনের নেতৃত্ব। আপনি বলতেছেন তারেক রহমান, তারেক রহমানকে বাংলাদেশে আপনি গণতন্ত্রের কথা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরএসএস গ্রেড দিয়া যে শত্রুকে হত্যা করার জন্য যে আরএসএস গ্রেড নিক্ষেপ করে, সেই আরএসএস গ্রেড দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 2004 সালে 21শে আগস্ট গ্রেড হামলা ঘটিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিল। আপনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন 75-এ 15 আগস্ট কাদের কাদের কি ভূমিকা ছিল, যথার্থ বলেছে। আবার এটাও সত্য, 75-এ 15 আগস্টের পর দীর্ঘ 21 বছর আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী আপনাদের বুকের সামনে দাঁড়িয়ে, আপনাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার, আইনের শাসন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। বাংলাদেশ আজকে 71-এর যুদ্ধ অপরাধী, রাজাকার, মৌলবাদীদের বিচার বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে করেছে। সে কারণে বলি ইতিহাসের বাস্তবতায় কত হাস্যকর লাগে। জনাব বিয়াস, এই কারণে বললাম কোথাকার কোন বিয়াস সাহেব, উনি বলেন যে ওনারা কিছু করে ফেলবে। আবার আলম ভাই বললেন ভোট দেন, বাংলাদেশে ভোট ব্যবস্থা ধ্বংস করেছে কে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড খুনি জিয়া। 1977 সালে ইয়েস এবং নো ভোট দেওয়ার মধ্য থেকে বাংলাদেশকে, গণতন্ত্রকে হত্যা করেছিল সেদিন জিয়া। বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্টের মৃত্যুর আগে এই বাংলাদেশে 1975 সালে 25শে জানুয়ারির আগেই বলেছে, বাকশাল সেদিন দিয়েছিল তৎকালীন বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে রেখেই।
তৎকালীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধের পক্ষে সিপিবি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এবং ন্যাপ তাদের নেতৃত্বে সেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাকশাল হয়েছিল। বাকশালের কর্মসূচির ফসল যাতে বাংলাদেশের মানুষ না পায় সেদিন মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তান সৌদি আরব মিলে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা না করলে আপনাদের এই খুনি দিয়া বাংলাদেশ ক্ষমতা আসতে পারে না আর পাকিস্তান তত্ত্ব কায়েম করতে পারে না। সেই কারণে বলি বাংলাদেশে আসেন, বাংলাদেশে সব আপনারা কথা বলেন, আপনাদের সকলে আমরা রাজনীতি করি, আমি আমার নেতা আহমেদ হোসেন, আমাদের বাইরের ফ্ল্যাট নাই, বাড়ি নাই, নাজিমুদ্দিন আলম সাহেবদের বাড়ি আছে, আমরা সকলে সব ঠিকানা জানি। অতএব রাজনীতিতে আমরা চিন্তা দর্শনকে আদর্শকে লালন করেই রাজনীতি করি, আমরা পালিয়ে যাওয়ার জন্য রাজনীতি করি না, ওটা তারে জিয়ারা করে। বাংলাদেশে ক্ষমতা আসবেন কিভাবে? একটা আসনে নাজিমুদ্দিন আলম আপনারা তিনজন চারজন পাঁচজনকে নমিনেশন দিয়েছেন, আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিচার হয় তখন তাকে দল থেকে বহিষ্কার করতে পারেন না, বিএনপি নামক রাজনৈতিক দল যুদ্ধ অপরাধের বিচারের পোস্টে তাদের অবস্থান ক্লিয়ার করতে পারে না, বাংলাদেশের মানুষ সেই কারণে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ আর কখনোই ওই একাত্তরের ঘাতক জামাত শিবির নিজামি মুজাহিদ আইজিদেরকে পতাকা দেবেন আর আপনাদেরকে বুকে করে না এই খালেদা জিয়ার কথা বলেন, বাংলাদেশে আইনের দ্বারা দণ্ডিত হয়েছে, আপনার কষ্ট লাগতে পারে কিন্তু আইনের মাধ্যমে যদি আমি রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি খালেদা জিয়া বের হয়ে আছে আমি খুশি হব, কিন্তু আপনি বলতেছেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, কেন বিশ্বাস করবে না? বাংলাদেশে আপনাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ সকল আপনাদের বিজ্ঞ আইনজীবীরা কয়েকশো বার আপনারা সবাইকে ফোন করেছিলেন, মনে নাই কথাগুলা? কেন এই কথাগুলো বলেন নাজিমুদ্দিন আলম ভাই? বাংলাদেশের বাস্তবতা সেই নেত্রী যে বাংলাদেশের ব্ল্যাক মানি হোয়াইট করেছিল, কে করেছিল? খালেদা জিয়া করেছিল। কে করেছিল? সাইফুর রহমান করেছিল। অতএব বাংলাদেশে আপনারা যে আমেরিকা বসে যায় ভদ্রলোক কথা বলছে, তাদেরকে বলি আমরা বাংলাদেশে রাজনীতি করে আজকের এই জায়গায় এসেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকের 28শে সেপ্টেম্বরে এই দিনে দাঁড়িয়ে বলতে চাই, উনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামাজিক নারীর ক্ষমতায়ন আজকে বিশ্ব দরবারে শেখ হাসিনা একটি জ্বলন্ত উদাহরণ, সুটা শুধুমাত্র বাংলাদেশে নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় সফল রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। আপনাদের গা জ্বালা করে বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিসংঘে যখন ভাষণ দেয় তখন বিশ্ব তাবৎ দুনিয়ার নেতৃত্ব শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, এইগুলো আপনাদের ভালো লাগতেছে না, আপনারা চুরি করতে চান, আপনারা লুটপাট করতে চান, আপনারা 21 আগস্ট গ্রেট হামলা ঘটাতে চান, আপনারা এই দেশে রাজনীতি করেন আবার বলেন 15ই আগস্ট ঘটাবে, তার মানে যে 15ই আগস্ট হত্যাকাণ্ড আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়ার নেতৃত্বে হয়েছিল সেটা আপনাদের কর্মকাণ্ডে প্রমাণিত করেছে, আপনাদের নেতারা বিভিন্ন সময় খন্দকার মোশাররফ বিভিন্ন সময় বক্তৃতা করেছেন আরেকটি 15ই আগস্ট চান, তার মানে এটা হলো বিএনপি নামক একটি ক্যান্টনমেন্ট থেকে যে রাজনৈতিক দল তার চরিত্র। অসংখ্য ধন্যবাদ মনির ভাই, আপনি 13 মিনিট কথা, জি আমি 12 মিনিট বলছি, আমি 13 মিনিট বলছি, ঠিক আছে, বেশি বলছো।